পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ পলাশ নরসিংদীর, আইসিটি সকল ছাত্র ছাত্রী বৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের চতুর্থ দ্বিতীয় বারের মতো অনলাইন ক্লাস শুরু করছি। এবং এই অনলাইন ক্লাস যারা 2020-21 সেশনে ভর্তি হচ্ছে বা একাদশ শ্রেণীর ছাত্র তাদের জন্য এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য প্রযোজ্য। সবাই এই ভিডিওগুলি দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে এবং তখন সহজ তোমাদের জন্য আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তিটি সহজ হবে। তাই এই ভিডিওগুলি দেখার এবং মনোযোগ সহকারে শোনার জন্য আমন্ত্রণে আজ শুরু করছি। আজকের ক্লাসে আমরা যা জানি যা জানা আলোচনা করব তা হলো রিজার্ভেশন সিস্টেম, ই এডুকেশন, টেলিমেডিসিন, কম্পিউটার ইথিক্স, সাইবার ক্রাইম ইত্যাদি। রিজার্ভেশন সিস্টেম, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে এয়ারলাইন রেলওয়ে টিকিট বুকিং দেওয়াকে রিজার্ভেশন সিস্টেম বলে। এয়ারলাইন এবং রেলওয়ে টিকিট বিক্রয়ের সঠিক নিয়ন্ত্রণ এখন সারা বিশ্বে কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। এই জন্য সকল টিকিট বুকিং স্টেশনকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে, ফলে কোনো যাত্রী যে কোনো স্টেশন থেকে টিকিট বুকিং করার পর অন্য সমস্ত বুকিং সেন্টারে সেই তথ্য চলে যাচ্ছে। তাছাড়া কোনো এয়ারলাইনের নির্ধারিত ফ্লাইটের আগমন বা উড্ডয়নের খবর বিমানবন্দরে পৌঁছার সাথে সাথে তা সকল বুকিং স্টেশনে সহজেই পৌঁছে দেওয়া যাচ্ছে। বর্তমানে রেলওয়ের বিভিন্ন স্টেশন থেকে সঠিকভাবে ক্রিকেট বুকিং, খালি ক্রিকেটের টিকেটের সিটের সংখ্যা, ট্রেনের আগমন বহির্গমন বা বিলম্বের সময় জানা যাচ্ছে। ই এডুকেশন, যে ইলেকট্রনিক ব্যবস্থায় বা অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা পরীক্ষা দেওয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হইতে শিক্ষা লাভ করা বা শিক্ষা কার্য পরিচালনা করা যায় তাকে ই এডুকেশন বলে। অতীব এই যে আমরা এখন ভিডিও অনলাইনে ক্লাস করছি পুরোটাই হলো ই এডুকেশন। আমরা এখান থেকে আমরা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে শিক্ষা অর্জন করতেছি, অতএব আমাদের যে অনলাইনে ক্লাস সেটা হলো ই এডুকেশন। টেলিমেডিসিন, বর্তমান করোনার সময়ে টেলিমেডিসিন বা দূর প্রান্তের প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা ইত্যাদি অতি জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই করোনা মহামারীর সময় এই ভিডিও কনফারেন্সিং টেলিমেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেলিফোন বা মোবাইল প্রযুক্তির মাধ্যমে গ্রাম থেকে শহরে কিংবা বা এক দেশে অবস্থান করে অন্য দেশের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করাকে টেলিমেডিসিন বলা হয়। তথ্য প্রযুক্তির কল্যাণে ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হচ্ছে। বর্তমান সমাজে মোবাইল চিকিৎসা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সুস্থ দেহ, প্রশান্ত মন, পাশে আছে স্বাস্থ্য বাতায়ন, এই স্লোগান নিয়ে অত্যন্ত অঞ্চল থেকে লোকজন মোবাইল ফোনের মাধ্যমে 16263 হেলথ কল সেন্টার নম্বরে ডায়াল করে দিন রাত্র 24 ঘন্টা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করে অত্যন্ত অঞ্চল থেকে লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করছে। বর্তমানে চিকিৎসা সেবা প্রদানের বা গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে যেতে হয় না। বিশ্বের যে কোনো স্থানে বসেই যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করা সম্ভব। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার মানুষের অর্থ ও সময়ের অপচয়কে রোধ করে
করেছে এবং রোগ নিরাময়কেও সহজ করেছে। কম্পিউটার ইথিক্স, কম্পিউটার নীতিশাস্ত্র নামে ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখার নাম হলো কম্পিউটার ইথিক্স, যেখানে পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে আলোচনা করে। 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটার ইথিক্সের বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করেন। তা হলো, অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করো না, অন্য ব্যক্তির কম্পিউটার কাজের উপর হস্তক্ষেপ করো না, অন্য ব্যক্তির ফাইল সমূহ হতে গোপন তথ্য সংগ্রহ করো না, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করো না, মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার করো না, যেসব সফটওয়্যার এর জন্য তুমি অর্থ প্রদান করনি সেগুলো ব্যবহার বা কপি করো না, অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার করো না, অন্যের বুদ্ধিমত্তা সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ করো না, তুমি যে প্রোগ্রামটি লিখেছো সমাজের উপর তা কি ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করো, কম্পিউটারকে ওইসব উপায়ে ব্যবহার করো যা বিচার বিবেচনা শ্রদ্ধার প্রদর্শন করে। ব্লগ কি? ব্লগ এক ধরনের ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তি কেন্দ্রিক ওয়েবসাইট। বেশিরভাগ ব্লগে কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত ধারা বিবরণী বা খবর জানায়। সফটওয়্যার পাইরেসি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতিরেকে নকল করা বা কপি করাকে সফটওয়্যার পাইরেসি বলে। সাইবার ক্রাইম বা অপরাধ, ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নৈতিকতা বিবর্জিত কাজ সংঘটিত হচ্ছে, এসব অনৈতিক কাজকে বলা হয় সাইবার অপরাধ। অপরাধ অথবা অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল AITP এর মতে সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে যদি অনাহুত ব্যক্তি কর্তৃক হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা ও নেটওয়ার্ক রিসোর্সের ব্যবহার, প্রবেশ, পরিবর্তন, ক্ষতি সাধন হয়, অনির্দিষ্ট ব্যক্তি কর্তৃক তথ্য প্রকাশ, অনুমোদনহীন সফটওয়্যার কপি করা, কোনো ব্যবহারকারীকে নিজস্ব হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক রিসোর্স ব্যবহারের ষড়যন্ত্র করা ইত্যাদি। সাইবার ক্রাইম বা অপরাধ বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন ওয়ার্ম বা ক্ষতিকর প্রোগ্রাম। ওয়ার্ম হচ্ছে ক্ষতিকর প্রোগ্রাম যা কোনো ফাইলে যুক্ত না হয়ে নিজে নিজেই নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। কিছু অপরাধী প্রোগ্রামার ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস ও ওয়ার্ম ছড়িয়ে দেয়। হ্যাকিং বা অনুমোদিত প্রবেশ, নেটওয়ার্ক বা ইনফরমেশন সিস্টেমে অনুমোদিত প্রবেশ বা প্রবেশের চেষ্টাকে হ্যাকিং বলে। আর কেউ যদি কারো ক্ষতি করার উদ্দেশ্যে হ্যাকিং করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ফিশিং বা প্রতারণা, প্রতারণা করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে ফিশিং বলে, যেমন পিন নম্বর, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি চুরি করে মানুষের ব্যাপক ক্ষতি করে। স্প্যামিং বা অবাঞ্ছিত ইমেল প্রেরণ, অবাঞ্ছিত ইমেল প্রেরণকে স্প্যামিং বলে। স্প্যামিং এর সাথে জড়িত স্প্যামাররা ওয়েব পেজ, ইমেল অ্যাড্রেস গ্রহণ করে সেখানে বিভিন্ন প্রতারণামূলক ইমেল প্রেরণ করে। ফার্মিং বা ভুল তথ্য নিয়ে যাওয়া, ব্যবহারকারী যে ওয়েবসাইটে যেতে চাচ্ছে তার বদলে অন্য সাইটে নিয়ে যাওয়া কি ফার্মিং বলে, যার ফলে ব্যবহারকারী প্রতারণার শিকার হন। স্ক্যামিং বা আর্থিক প্রতারণা, ইন্টারনেটে বিভিন্ন আর্থিক প্রতারণাকে স্ক্যামিং বলে। অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়, চাকরির প্রলোভন ইত্যাদির ক্ষেত্রে এরূপ প্রতারণা করা হয়। কম্পিউটার ভাইরাস, কম্পিউটারের ভাইরাস এমন কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটার এর CPU গ্রহণ করলে অস্বাভাবিক ক্ষতি হয়। সকলকে ধন্যবাদ জানে, আজকে এখানেই অনলাইন ক্লাস শেষ করলাম। আশা রাখি সকল ছাত্র ছাত্রী
এগুলি মনোযোগ সহকারে শুনবে এবং পড়বে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। তাই এই করোনা মহামারীর কালে লেখাপড়াকে আরো এগিয়ে নেওয়ার জন্য এইগুলি খুবই কার্যকরী হবে এবং সবাইকে এই আবেদন বা আহ্বান জানাই যেন এই প্রথম অধ্যায়ের এই চারটি ক্লাস তোমরা পরপর চারটি ক্লাস আমি অনলাইনে দিলাম, এগুলি ভালো করে দেখবে এবং মনোনিবেশ করে দেখলে প্রথম অধ্যায়তে যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমরা সমর্থ হবে ইনশাল্লাহ। এই বলে আজকে এখানেই অনলাইন ক্লাস